তারপরে এলুমিনাতি বিভিন্ন কার্টুন মাটুন দিয়ে এই বাচ্চাদের জীবন শেষ করে দিচ্ছে। আগামী কিছুদিন গেলে দেখবেন যে বাচ্চাদের অবস্থা একবারে খারাপ হয়ে যাচ্ছে। এই এলুমিনাতি ইন্টারফেক এই শব্দগুলো আপনাদের কাছে নতুন লাগতে পারে, আমি একটু সজাগ করে দিচ্ছি। আর ফ্রেন্ডস, ইলুমিনাতি, স্যাটানিজম এই সব বিষয়ে আমি কয়েকটা ভিডিও বানাইছি। অতিরিক্ত রোদ আজকে, অতিরিক্ত রোদ, আর দুইটা বই কিনলাম, দুইটা বই কিনছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই আবার আমাদের ভালোই আছেন। আমি আপনাদের সাথে আছি আরিফ আমি অমিত। সো ফ্রেন্ডস, আজকে হলো আরেকটি জুমা। আজকে হলো আপনার কয় তারিখ? আজকে 25 তারিখ, 25শে জুন 2021। আজকে আমরা যাবো বেড়া পাবনায়, খুতবা হবে। আজকে আপনার আসবে হলো শাইখ আব্দুর রহমান বিন মোবারক আলী, আম্মু আসতেছে, তিনি সিলেটে থাকেন। আপনারা যদি আত্মা আকুয়া মসজিদের খুতবাগুলো দেখে থাকেন তাহলে আপনারা দেখবেন যে তিনি এখানে খুতবা দেয়। তো আপনারা জানেন যে শাইখ অনেক ভালো খুতবা দেয়। সিলেটের আত্মা আকুয়া মসজিদের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে ওইখানে আপনারা শাইখের ভিডিও দেখবেন। সো যাচ্ছি, আমরাও কিছু শিখবো, আপনাদেরকে কিছু শিখাবো ইনশাল্লাহ। কঠিন জ্যাম, কঠিন জ্যাম, মারাত্মক জ্যাম লেগে গেছে। সো প্রত্যেক দিন দেরিতে আসি, মানে আপনাদেরকে ভ্লগে বলি যে আজকে লেট হয়েছে, আজকে লেট হয়েছে, কিন্তু আজকে অনেক আগেই আসছি, যে প্রায় 12টার দিকে, 12টার কাছাকাছি টাইমে আমরা চলে আসছি আগেই। সো এখন ঢুকবো। খুতবা দিনই ইলম শিক্ষার একটা মাধ্যম। নিজের ভাষায় খুতবা বলার এবং শোনার এই তৌফিকটুকুন পেয়েছি, এটা আমাদের জন্য একটা বাড়তি নিয়ামত। পাথর দিয়ে প্রকোষ্ঠ তৈরি করে ওখানে ঢুকলা যে দেখি মালাকুল মৌত থেকে বাঁচা যায় কি না। আল্লাহ বলছেন না, ইউদ্রিক্কুমুল মৌত, ওখানেও তোমাকে মৃত্যু পেয়ে বসবে, তুমি বাঁচতে পারবা না। এইখানে কোটি কোটি মানুষ বিভ্রান্তির মধ্যে আছে। আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ এই জায়গায় বিভ্রান্তি আছে, এই একটা শব্দের অর্থটা যদি বুঝত। আল্লাহ এই পরীক্ষা করতে চান আমাদেরকে যে এই দুনিয়ার মানুষের মধ্যে কার আমলটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ, আমাদের সমাজে শত নয়, হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ আশপাশে আছে, তাদের আকিদা বা বিশ্বাস হচ্ছে ফজিলতের একটা আমলে আমল জানলেই হলো, আমল একটা পাইলেই হলো, আমল কোন দিক থেকে কি আসবে বিষয়ে এটা কাজে লাগবে কি না দেখার বিষয় না। যত ধরনের এবাদত আমরা করব তার দুইটা ফাউন্ডেশন থাকতে হবে, এই দুই ফাউন্ডেশনের বাইরে কোনো এবাদত আল্লাহ কবুল করবেন না। তো তোমরা ওদেরকে প্রশ্ন করবা যে নিষেধ করছে কোন হাদিসে ওইটা দেখাও, ওই মৌলবী সাহেব তো সূত্রটা বুঝে নাই। আল্লাহ আল্লাহু আকবার, এবাদতের সূত্র এটা না তো। আপনার দুনিয়ার মুআমালাতের ক্ষেত্রে সূত্র হচ্ছে সব জায়েজ, যেটা নিষিদ্ধ হওয়ার দলিল থাকবে সেটা হারাম। আপনি সব মাছ খাইবেন, কোন মাছ খাওয়ায় যদি শরীরে শরীয়ত বলে যে ওই মাছটা না যায় তাইলে ওইটা হারাম, নাইলে সব হালাল। আর এবাদতের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে সব এবাদত নিষিদ্ধ, দলিল যেটা সাব্যস্ত করবে যে এটা এবাদত ওইটা করা যাবে। এই সূত্রটাই অনেক বড় বড় মৌলানা সাহেব বুঝেন নাই। জুমার দিনে দুইটা সুরা জুমার সালাতে পড়া সুন্নত, এটা অন্তত এই মসজিদের মুসল্লিরা সবাই জানার কথা। হাল আতাকা হাদিসুল গাশিয়া সাব্বিহ ইসমা রব্বিকাল আলা, এখানে 1000 সমস্যার মধ্যে আমরা আছি। এক হইল ইসলাম নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি, কেউ আছে কাফির বানানোর জন্য ব্যস্ত, কেউ আছে মুশরিক বানানোর জন্য ব্যস্ত, কেউ আছে নাস্তিক বানানোর জন্য ব্যস্ত, এক দলের এজেন্ডা এটা। তিনি বললেন ওয়াল্লাহি, ওয়াল্লাহি মানে বুঝেন তো, আল্লাহর কসম, আল্লাহর নাম ছাড়া আর কারণ আমি কসম করা জায়েজ নাই মুসলমানের জন্য। গুলার দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবা, আমার আদর্শ আর আমার সাহাবা খোলাফায়ে রাশিদিনের আদর্শ রে, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবা, নাইলে ওই 100 দায়ী তোমার সামনে আছে, ওরা তোমাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। আমরা কারো কথায় বিভ্রান্ত হব না। আমার খুতবা শেষ, অনেক সময় নিছি, আল্লাহ আমাদের কবুল করুন। সব শেষে দাঁড়ান, এক আধা মিনিটে একটা কথা একটু সতর্ক করতেছি। বর্তমান সময়ে ইন্টারফেইথ নামে একটা ফেতনা আছে, কেউ কেউ জানতে পারেন, কেউ নাও জানতে পারেন। এলুমিনাতি, ইন্টারফেইথ এই শব্দগুলো আপনাদের কাছে নতুন লাগতে পারে, আমি একটু সজাগ করে দিচ্ছি। ইসলাম থেকে খারিজ করার জন্য নতুন কিছু ফেতনা তৈরি হয়েছে, একটা দল আবিষ্কার হয়েছে, তারা বলতেছে ইসলাম আর অন্যান্য ধর্ম সব সমান,
তারা কোরআনের আয়াত দিয়ে দলিল দেয় লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, আল্লাহ বলছে তোমাদের দিন তোমাদের আমার দিন আমার, তাহলে সব ধর্ম আল্লাহ সাপোর্ট করছে। কিন্তু এরা অন্য আয়াত দেখে না, কোরআনের একটা আয়াতকে বিচ্ছিন্ন করে এককভাবে বুঝলে হবে না, অন্য আয়াতে তার ব্যাখ্যা বুঝতে হবে। আল্লাহ আরেক আয়াতে বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম মনোনীত ধর্ম একমাত্র আল্লাহর কাছে হচ্ছে ইসলাম। এই জন্য এই ইন্টারফেথ এই কাজটা করতেছে, তারপরে এলুমিনাতি বিভিন্ন কার্টুন মার্টুন দিয়ে এই বাচ্চাদের জীবন শেষ করে দিচ্ছে। আগামী কিছুদিন গেলে দেখবেন যে বাচ্চাদের অবস্থা একবারে খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য ফ্যামিলিগতভাবে সবাই সচেতন হন, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাই, আমাদের পরিবারকে বাঁচাই, এ পর্যন্ত আমরা শক্ত থাকি, তারপরে সমাজের জন্য যে যাবে পারি কাজ করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা। জুমার পরে জুমা হয়ে গেল, শায়েখ অনেক ভালো খুতবা দিল, অনেক মানে গুরুত্বপূর্ণ বিষয় আপনার আলোচনা করলো। শর্ট ক্লিপ দেখলেনই, মানে মানুষের জীবন কেমনে চলাবো, আমাদের জীবনের উদ্দেশ্য কী, এই বিষয়ে শায়েখ আলাপ করলেন। এবং লাস্টের ইন পার্টটা তো অনেক মানে শুনে আমি অনেক খুশি হয়ে গেছি। শায়েখ ইলুমিনাতি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ, যেমন আপনার ওয়ান ওয়ার্ল্ড ওয়ার্ডার এই বিষয়ে সমস্ত ধর্মকে এক করে ফেলা, এই বিষয়ে কিছু বললেন, অনেক ইম্পর্টেন্ট। এর ভাইও চলে আসছে, ভাই আসবেন নাকি একটু স্ন্যাপ নিয়ে? ভাই আপনার যাবতীয় ভিডিও ভাই সে করে, লাইভেও আসে, মানে আপনি যে ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক দিয়ে দিই সেটা ভাই দেয়, ভিডিওটি আপনারা দেখবেন। কারণ ইলুমিনাতি পার্টটাতে আমি অনেক খুশি হয়ে গেছি, অনেক ইলুমিনাতি বিষয়ে শেখ আলোচনা করলো, সবাই আলোচনা করা উচিত, এই বিষয়ে মানুষকে সচেতন করা উচিত। অতিরিক্ত রোদ আজকে, অতিরিক্ত রোদ। আর দুইটা বই কিনলাম, দুইটা বই কিনলাম, একটা হলো আপনার রিজিক আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, অনেক ইম্পর্টেন্ট। আর একটা হলো 24 ঘন্টার জন্য আপনার যে আমলগুলো আছে, দোয়া দরুদ জিকির সুরক্ষিত দুর্গ, যা আপনার অনুবাদ করছেন শেখ মতিউর রহমান মাদানি, অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ ভাই, যে আমাদের সাথে আছে তানভীর ভাই, ভাইও আপনি রিয়া কিনছে, বই কিনছে একটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফের, তাই না? হ্যাঁ অনেক ভালো, আমরা বই কিনতেছি। আর আমিও কিনছি আম্মুর জন্য, আম্মুকে গিয়ে গিফট করে দেবো। আমিও তাই। হ্যাঁ ভাইও আম্মুর জন্য গিফট কিনছে, আর এই যে ভাইও কিনছিল আম্মুর জন্য এর আগে। হ্যাঁ এই যে আপনার ইয়া মেজবা ভাই অনেকগুলো বই গিফট করছে, বই আপনারা কিনবেন? কিন্তু আমাদের করেনি, আমাদেরও করবে ইনশাল্লাহ। আর বই আপনারা কিনবেন, বই মানে যত বেশি বই কিনবেন আপনাদেরও সুবিধা হবে, মানুষজনেরও সুবিধা হবে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবারই সুবিধা হবে, মানে দিনের নলেজ বাড়বে নাকি? রাইট, ইয়েস অ্যাবসলিউটলি। আমাকে উঠাচ্ছে যে আম্মুকে এখন বই দেবো, আম্মু যে তোমার জন্য দুইটা বই গিফট। হ্যাঁ শুক্রিয়া, জাজাকাল্লাহ খের, থ্যাংক ইউ। আম্মুকে বই দিলাম, আম্মু অনেক খুশি হলো। আপনারা বই কিনবেন, বই পড়ার কালচারটি গড়ে তুলুন। আর ফ্রেন্ডস, ইলুমিনাতি স্যাটানিজম এই সব বিষয়ে আমি কয়েকটা ভিডিও বানাইছি, সো ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন অথবা আই বাটনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনারা আরও ভালোভাবে তাদের বিষয়ে জানতে পারবেন, যে ইলুমিনাতি এবং স্যাটানিজম বিষয়ে। চেক দ্য ডিসক্রিপশন বক্স বিলো। আর শায়েক তো ইলুমিনাতি এবং স্যাটানিজমের বিষয়ে কিছু বললো, ওই যে অনেক ভালো লাগছে, তো ওর জন্য লাইক তো অবশ্যই, খারাপ লাগলে আনলাইক করতে পারেন, কোনো সমস্যা নাই। কমেন্টস ইউর থটস, সো সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন, পরবর্তীতে আরও অনেক ভিডিও আসবে। সাবস্ক্রাইবের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।